পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে গাজীপুর থেকে দুইজন এবং ঢাকার হাজারিবাগ এলাকা থেকে একজনকে আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতরা হল চাটমোহরের মোহাম্মদ আতিকুল ইসলাম, শাহজাদপুরের শিমুলতলী এলাকার মোহাম্মদ লুৎফর প্রামাণিক এবং মোহাম্মদ সুজা প্রামাণিক। গত 12 অক্টোবর অটোরিকশা চালক মোহাম্মদ ইসমাইল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় আসামিরা। এ ঘটনায় নিহত অটো চালকের চাচা ইব্রাহিম খন্দকার বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা দায়ের করেন।